আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলার ঝামেলা চারে বাসে কীভাবে সবজি পরোটা তৈরি করবেন সেই রেসিপিটাই এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা ছেলে আটা নিতে পারবেন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ চিনি আর সাত মতো লবণ এখন অ্যাড করে দেবো একটা ডিম ডিমটা দেওয়ার পর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করব পানিটা অল্প অল্প করে অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তবে পানিটা একেবারে ঢালতে যাবেন না এতে কিন্তু এই ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তো আমি অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি কিছুটা সবজি অ্যাড করব আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পাতাকপি কুচি আমি এটা একদম মিহি কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি তবে আপনারা যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এটা সুন্দর একটা কালার আসার জন্য আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এখন আমি সবজিগুলো দিয়ে এটা আবারও মিশিয়ে নেব আর সবজি থেকেও কিন্তু এখানে কিছুটা পানি বের হবে তার জন্য আমি প্রথমেই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করে নিই সবজিটা দেওয়ার পর এই ব্যাটাটা আরও কিছুটা পাতলা হবে এবং আমি এখানে আরও দু টেবিল চামচপানমান পানি অ্যাড করে দিয়েছি এখন আমার পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আর এটা করার পর রেস্টে রাখার কোনো দরকার নেই আমরা সরাসরি কিন্তু পরোটাটা বানিয়ে নিতে পারবো তো আমি আপনাদেরকে একটু ঘনত্বটা দেখিয়ে দিলাম এখন চোলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে তেল আর তেলটা দিয়ে আমি টিসুর সাহায্যে একটু মুছে নেব আর আপনাদের ফ্রাই প্যানটা যদি নতুন হয় তাহলে এটা একবার করলেই হয়ে যাবে তো আমি এখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে ব্যাটারটা একটু ঘুরিয়ে দেব। আর সবগুলো পরোটা যাতে একই সমান হয় আমি এখানে মেজারমেন্ট কাপ ইউজ করছি তো পরোটাটা আমি চারপাশে কিন্তু স্প্রেড করে দিচ্ছি যাতে এটা গোল হয় আর এভাবে স্প্রেড করে দেওয়ার পর এক পিঠ হয়ে আসলে আমি এটা খুবই সাবধানে উল্টে দেব তো এটা উল্টে দেওয়ার পর এখন এর চারপাশে আমি অল্প অল্প করে তেল অ্যাড করে দেব। খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই অল্প তেলে কিন্তু এই পরোটাগুলো ভাজা হয় এখন আমি স্প্যাচোলার সাহায্যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে একটু ফ্রাই করে নেব তো দেখতে পাচ্ছেন সবজিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে আর বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই পছন্দ করে না তো এভাবে যদি আপনারা ওদেরকে পরোটা তৈরি করে দেন তাহলে কিন্তু ওরা একদম খুব মজা করে খাবে আর সাথে যদি একটু সস দেন কিংবা একটা ডিম পোস্ট করে দেন তাহলে এটা কিন্তু খেতে তারা অনেক বেশি পছন্দ করবে আর তাছাড়া এটা ছোট বড় সবাই পছন্দ করবে আর এটা অনেক বেশি হেলদি একটা খাবার তো এইভাবে আমি পরোটাগুলো কিন্তু শেখে নেব আমি কিন্তু এখানে সবগুলো পরোটা ভেজে নিয়েছি আর কতটাই আমি লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পরোটাগুলো আপনারা একদিন বানিয়ে দুই থেকে তিন দিন পর্যন্ত খেতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে তো আমি আপনাদেরকে পরোটাগুলো একটু দেখিয়ে দিচ্ছি ভীষণ মজা এই পরোটাগুলো আশা করি আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে লাইক দিয়ে ফলো করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ